দাঁতে কয়টা হয়েছে? দাঁতে কয়টা? তো আমার চারটা নেই। খাসি খাসি বাড়ির নাকি কেনা? আমার বাড়ির ছাগল। বাড়ির যারা ছাগল কিনে ব্যবসা করতে চাচ্ছেন আপনারা অবশ্যই দূর দূরান্ত থেকে চলে আসবেন, যেহেতু এখানে যে ছাগলগুলো ওঠে সবগুলো প্রান্তিক কৃষকের। শুভ দর্শক, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। দর্শক, আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাই গেছে। আজ 4 ফেব্রুয়ারি রোজ রবিবার। দর্শক, আমরা এখন অবস্থান করছি খুলনা জেলার পাইকগাছা থানা অবস্থিত চাঁদখালী পৌরসভা। দর্শক, আজকে চাঁদখালী পৌরসভা থেকে আপনাদের কিছু ছাগল এবং ভেড়ার দরদাম জানাবো। আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন। ভালো আছেন? হ্যাঁ ভালো। কেমন দাম হচ্ছে? এটা 5,500। 5,500? এর থেকে ছোট ছাগল সাইজের ছাগল দেখতে পাচ্ছি তো দাম তার চেয়ে প্রায় 7,000। আপনি এটা বড় সাইজের ছাগল, তারপর কি দামটা? এই মালটা একটু হালকা আছে, মানে একটু গায়ে হালকা, গায়ে হালকা নরম, যার কারণে একটু দামও শীতের সময় একটু কম কম, একটু শীতের সময়। তারপর কেমন কি আজকে সর্বশেষ টার্গেট আছে কেমন আপনার? সর্বশেষ টার্গেট 4,500। 4,500 হলে কিন্তু এই ছাগলটা কেউ যদি বাসায় নিয়ে ভালো খাদ্য দিলে হয়তো ভালো সুস্থ হয়ে যাবে। কেমন কি দাম চাচ্ছেন এই ছাগলটা? হ্যাঁ কেমন কি দাম চাচ্ছেন? আসলে 19,500। 19,500? কেমন কি দাম উঠছে কেমন ভাই? হ্যালো হ্যালো, এই একটা নিয়ে আসছেন? হ্যাঁ। আপনার বাড়ি নাকি কেনা? এটা কিনা। দাঁতে কয়টা হয়েছে? এটা ১৫ কেজি। এটা কেমন কি দাম? ওর দাম আছে 17,000। 17,000 টাকা। এই যে কালোটা? 12,000। 12,000 টাকা। আর এই ছোট যেটা আছে এই ছাগলটা কেমন কি? ১০,০০০ টাকা। তাহলে আজকে যে বাজারটা যেভাবে যাচ্ছে পার কেজি কেমন টাকা বিক্রি হচ্ছে আজকে ছাগলে খাসি? ১,০০০ টাকা কেজি। আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই নিয়ে আসছে কিন্তু সবগুলো মাদারি সাইজের, ভাইয়ের কাছ থেকে জেনে নেবো এগুলো কেমন কি ভাই দাম চাচ্ছে। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো। ভাই আপনার বাড়ির নাকি ব্যবসায়িক? ভাই আপনি ব্যবসায়িক? কয়টা নিয়ে আসছেন আজকে এখানে? ৩০টা। ৩০টা ব্যবসা বিক্রি হচ্ছে ভাই কেমন? মোটামুটি আর কি ভালো। এই যে সাইড যেগুলো আছে এগুলো কি সবগুলো কি খাসি নাকি ভাই? না সবগুলো আছে। মিক্সার আছে নাকি? সবগুলো। কেমন কি দাম চাচ্ছেন? ইভারেজ ইভারেজ ৩২০০। ৩২০০ টাকা, মানে ৩,২০০ টাকা। হ্যাঁ। এগুলো বয়স কেমন কি ম্যাক্সিমাম ভাই? এই এক বছর আছে, এক বছরের কম আছে। মানে যেগুলো খাসি সেগুলো একটু দাম বেশি? হ্যাঁ যে ওইগুলোর দাম বেশি। দর্শক, আপনারা দেখলেন যে আসলে মাদারি সাইজের যে ছাগলগুলো আছে ভাইগুলো কিন্তু দাম চাচ্ছে ইভারেজ মিলে আপনার ৩২০০ টাকা পিস। এখানে অবশ্যই দামাদামের সুযোগ আছে আপনার। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো। ভাই কয়টা নিয়ে আসছেন ভাই? ১২টা। ভাই ভেড়াটা কেমন দাম আছে? ভেড়া ৩৫০০ হলো। ৩৫০০ আজকে নিয়ে আসছে কেমন কি ভাই? ওই ৩৩০০ হলো। ৩০০০। এই ছাগল যদি করছি সামনে এই চাচ্ছে আছে ৩০০০ টাকা। ৩০০০ টাকা বেচা নিয়ে আসছে কেমন ভাই? ভাই ২৮,০০০। ভাই যেহেতু আপনি একজন ব্যবসায়িক, বর্তমান বাজারটা কেমন? মানে কি একটু বেশি নাকি কম? একটু কম আছে। কম আছে না? মানে আমরা দেখি হেভি একটু কম আছে। মানে আপনারা যে অনুযায়ী বাজার মানে গ্রাম থেকে কিনে আনছেন সেই অনুযায়ী আজকে বাজার কম? বাজার কম। মানে মহিলা ছাগলটা আছে এটা কেমন দাম আছে? এই দুটো দাম হচ্ছে ১০,০০০ এজোড়া। এই জোড়াটা? এই জোড়াটা হলো ১০,০০০টা দাম হচ্ছে। কষাইয়ের উদ্দেশ্যে নেই এই ছাগলের জোড়াটা? ১২,০০০ তারপর ওজন আছে কেমন? এই যে আপনার কষাইয়ের উদ্দেশ্যে যদি নিয়ে থাকে এই ওজন আছে মানে 9 কেজি কি 8 কেজি? এরকম 8-9 কেজি। না ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো। আপনার নামটা কি ভাই? মোহাম্মদ আলম বিশ্বিক ভাই। আপনার বাড়ির নাকি কেনা? আমার বাড়ির ছাগল। বাড়ির দুইটা কি খাসি? দুইটা খাসি ভাই। কেমন কি দাম চাচ্ছেন এটা? ওই দুটো 17,000 কালকে বলিল বাড়ি, মানে দুইটা বাড়িতে 17,000 টাকা বলছে জোড়াটা? জোড়া। বাজারে কেমন দাম পাচ্ছে? বাজারে জানো দাম তেমন বলিনি। আপনারা যারা কষাই কাজে লিপ্ত আছেন কিন্তু আপনারা মানে সুলভ মূল্যে ছাগল কিনতে চাচ্ছেন, আপনারা অবশ্যই আসবেন এই চাঁদখালী পৌরসভাতে। চলুন সামনে পর্যাপ্ত পরিমাণ দেখতে পাচ্ছি ছাগল ভেড়ার কালেকশন এবং আজকের মোটামুটি বাজারটা কিন্তু নরম আছে। আজকের এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভেড়া আছে, এগুলো কেমন কি দাম চাচ্ছে আমরা সেগুলো আপনাদের জানাবো। কয়টা নিয়ে আসছেন আজকে? নিলাম ৮টা। ৮টা? দাম চাচ্ছেন কত বাজারে? ৭,০০০ টাকা। আর এই ছাগল দেখা সাইডে, এই ছাগলের জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন? ছাগল দুটো ১১,০০০। ১১,০০০ টাকা। আজকের বাজারটা কেমন কি দেখছেন সকালে? ভালো। ভালো আছে? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি ব্যবসায়িক? আমি ব্যবসায়িক। আপনার নামটা বলেন? মোহাম্মদ আলমগীর হোসেন দালি। আজকে কয়টা নিয়ে আসছেন এখানে? আজকে ৫৪ পিস ছাগল নিয়ে আসছি। ৫৪ পিস নিয়ে আসছেন? জি জি। আপনার বাসা কোথায়? বাসা কয়টা থানা অতিরিক্ত কৃষি নিয়ে। তাহলে তো আমাদের দক্ষিণ অঞ্চলের ছাগলই আপনি কালেক্ট করে নিয়ে আসছেন? জি 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 জি।
তাহলে তো আপনারই তো দরকার, কারণ কি অনেক কষায় আছে, মানে আপনার বিভিন্ন দূরদূরান্ত থেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকে, তারা কিন্তু কষাই বা খাসি কিনতে চায় বা ধারি ছাগল কিনতে চায়। জি জি, যেমন আমরা দেখতে পাচ্ছি সামনে এটা কি খাসি? খাসি। এটা কেমন কি দাম আছে আজকে বাজারে? এটা 9000 টাকা দাম। 9000 টাকা? জি জি। ওজন হবে কেমন? ওই 9 কেজি। 9 কেজি, 1000 টাকা। 1000 টাকা কেজি এখন খাসি। আবার কেউ যদি মানে বেশি পরিমাণ ছাগল নেয় সেক্ষেত্রে তো একটু দাম কমানো হবে। জি জি। এটা কেমন কি দাম আছে? ওই একই দাম। একই দাম? এগুলো একই দাম। মানে আজকে যে খাসিগুলো আপনার আছে এখানে দেখা যাও, সবগুলো আপনি 1000 পড়তে মানে কেজি 1000 টাকা দরে আপনি দাম চাচ্ছেন? জি জি। আপনার ফোন নাম্বারটা বলে দেন। 01-925-5495। নাম্বারটা খোলা থাকে নাকি? জি জি জি। ভাই ভালো আছেন? আপনার বাড়ি নাকি কেনা ভাই? বাড়ির। বাড়ির? হ্যাঁ। এই জোড়াটা কেমন কি দাম আছে? 22000 টাকা দাম। 22000 টাকা? জি। খাসি নাকি জোড়াটা? এটা দুইটা পাঁঠা। ও পাঁঠা। জি। তা কেমন কি দাম পাইছেন এটা? এই 21000 পাইছে, আর 1000 হলে যে দাও। 21000 টাকা কইছে ভাই। ওজন হতে পারে কি রকম আনুমানিক? ওজন জোড়াটা কেমন ওজন আসতে পারে? ও হবে না, 12 কেজি তে হবে না। মানে পার পিস? হ্যাঁ। মানে 12 দুনে 24 কেজি? হ্যাঁ। দর্শক দেখতে পাচ্ছেন ছাগলের তুলনায় কিন্তু এই হাটে ভেড়ার দাম একটু কম, কারণ আমাদের এই দক্ষিণ অঞ্চলে এখানে কিন্তু কম টাকায় ভেড়া পাওয়া যায়, আর ভেড়ার মাংস কিন্তু খাসির মাংসের থেকে দাম বেশি। অবশ্যই যারা ভেড়া কিনতে চাচ্ছেন চলে আসবেন এই চাঁদখালি বসু হাটে। এটা কি আপনার খাসি নাকি? দুইটা খাসি। দুইটা খাসি? মাংস তো দেখতে পাচ্ছি সুন্দর কালার কম্বিনেশন। কেমন কি দাম আছে দুটোটা? দুটো আছে 32000। 32? বাজারে কেমন কি দাম পাচ্ছেন ভাই বর্তমান? 13-14-16 এরকম দাম হচ্ছে। পুরো অর্ধাধি দাম বলতেছে। সর্বশেষ কেমন টার্গেট আছে আপনার সবার? 17-18 নিয়ে আসছে। 17-18? ধন্যবাদ। দর্শক আমরা অবস্থান করছি চাঁদখালি পশু হাটে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে চাঁদখালি পশু হাট থেকে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একজন তরুণ ব্যাপারী ভাই আজকে এই বাইগুলো কিনছে। ভাই এবারে কেমন কি দামে কিনছে আমরা ভাইয়ের কাছ থেকে একটু ধারণা নিব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আল্লাহ রাখছে ভালো। ভাই বাসা কোথায় ভাই? বাসা চুপনগর। চুপনগর? জি। এখানে তো দেখতে পাচ্ছি মাশাল্লাহ অনেকগুলো ছাগল কিনছেন। জি জি। আনুমানিক কত পিস এখানে আছে কেনা হয়েছে? এখানে মনে করেন 30 পিস মতন আছে। 30 পিস? জি ভাই। নিয়ে গেলো এগুলো নিয়ে তো আপনি আবার বিক্রয় করবেন? বিক্রয় করবো, কাটে বেচবো, বিভিন্ন রকম আছে। মানে এগুলো কষাই খাতেও যাবে বা যেগুলো পালার উপযোগী আছে সেগুলো পালা খাতে বিক্রি হবে? জি জি জি। তারপর যেহেতু আপনি কিনছেন আজকের বাজারটা কেমন কি দেখলেন চাঁদখালি? বাজার ওই আমাদের ওই দিক থেকে এইদিকে একটু কম আছে। মানে আপনারা যে জায়গায় বিক্রি করবেন সেই তুলনায় একটু সামান্য কম আছে? হ্যাঁ সামান্য একটু কম আছে। কারণ কম না হলে তো আপনার প্রফিট, না হলে তো আপনার লাভ। মানে এখানে একটু মালও বেশি আছে এই জন্য আর কি। আর এখানে তো যে ছাগলগুলো দেখতে পাচ্ছি আমরা হাট ঘুরে যেটা বুঝলাম এখানে তো টোটালি তো আপনার ন্যাচারাল বা প্রান্তিক পর্যায় থেকে ছাগলগুলো আসে এখানে। জি জি জি। আপনার ফোন নাম্বারটা বলে দেন। 09-29-129-850। নাম্বারটা সিঙ্গেল আস্তে আস্তে একটু বলে দেন। 09-29-129-850। ধন্যবাদ। দর্শক যারা পর্যাপ্ত পরিমাণ কষায় ছাগল কিনতে চাচ্ছেন অবশ্যই ভাইয়ের নাম্বার ডিসপ্লেতে দেওয়া থাকবে এবং ভিডিওতে দেওয়া থাকবে। আপনারা যদি ভাইয়ের কাছ থেকে ছাগল কিনতে চান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। দর্শক আজকে চাঁদখালি পশু হাট থেকে ভিডিও পর্যন্তই। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ভিডিওটি শেয়ার করে দিবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।